হ্যালো, সিস্টেম্যাটিক স্মার্ট স্টাডিতে সবাইকে স্বাগত জানাই। এখন থেকে আমাকে ফেসবুকে ফলো করতে পারো, জাস্ট টাইপ করো facebook.com/systematicsmartstudy। হ্যালো, আজকে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। এরা কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে কন্ট্রাকচুয়াল বেসিসে কিছু লোক নিয়োগ করবে। তো দেখে নেবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কী। এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে মিনিমাম গ্র্যাজুয়েট এবং বিসিএ অথবা গ্র্যাজুয়েট ইন আইটি, এগুলোতে থাকলে সুবিধা হয়। বয়স হতে হবে 40 বছরের মধ্যে। মাসিক পারিশ্রমিক হচ্ছে 10,000 টাকা প্রতি মাসে। এবার অ্যাপ্লিকেশন অর্থাৎ বায়োডাটার সাথে যে সমস্ত জিনিস পাঠাতে হবে সেইগুলো হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ টেস্টিমোনিয়াল সার্টিফিকেট এইগুলো, এবং এটি বায়োডাটা অর্থাৎ দরখাস্তের সাথে অ্যাটাচ করে পাঠাতে হবে। এবং ইন্টারভিউয়ের সময় যে বায়োডাটাগুলো পাঠাচ্ছ, বায়োডাটার সাথে যে সমস্ত সার্টিফিকেট বা টেস্টিমোনিয়াল পাঠাচ্ছ সেইগুলি অরিজিনাল প্রোডিউস করতে হবে। একটা সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ বায়োডাটার সাথে লাগিয়ে দিতে হবে, এবং যে খামে পাঠাবে দরখাস্ত করার খামে সেটার উপর যেন লেখা থাকে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করছো অর্থাৎ কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। অ্যাপ্লিকেশন পাঠাতে হবে 21 জুলাই 2018 আগে, 21 জুলাই 2018 একটার আগে। এবং যেখানে অ্যাড্রেস করে পাঠাতে হবে সেটি হচ্ছে টু দ্য কমিশনার, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, বাঘায়তিন রোড, পোস্ট অফিস শিলিগুড়ি, ডিস্ট্রিক্ট দার্জিলিং, পিনকোড 734001। তো এই পর্যন্তই ছিল ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো নিজের বন্ধু বান্ধবীদের সাথে এবং নিজের আত্মীয়দের সাথে, যাতে ভিডিও দিয়ে দেখে অনেকের সাহায্য হয়। ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য।